আছে মহাভুল বসে জ্ঞানহীন বুঝবা কেমন করে এত বড় একটা বিষয় গোপন করে আমার সাথে ডেটিং মারো আর তুমি আমার সাথে নাটক করতেছো? শিরা তো আমার কাছে ফাঁস হয়ে গেছে। এতদিন পরে তোর কথা আমার কাছে খুব ভালো লাগিছে। ঠিক আছে, আমিও ডিসিশন নিয়েছিলাম না যে আমি করব, তুই যখন কইছিস ঠিক আছে, তার সাথে আমি এখন ওই লাভ ইউ ওকে, ঠিক আছে, আমি তারে বিয়ে না করে ছাড়তেছি নি। আম্মা বলো, তুমি বসে রয়েছো, শোনো, আমি একটা সিদ্ধান্ত একদম নিয়ে ফেলা দিয়েছি। ঢাকা থেকে লেখাপড়া করি, আমি তারে দেখে খুব পছন্দ হয়েছি, সে তার আমার ভালো লাগিছে অনেক নায়িকাগের মতো, তার সাথে আমি প্রেম ভালোবাসা করে এই বিয়ে করে তোমার পুত্রবধু করে ঘরে নিয়ে আসবো। হ্যাঁ শিক্ষিত, তুই কি শিক্ষিত নাকি? তুই কত করেছিস? জয় মেয়ে তুই বিয়ে করবি? যদি মেম্বার জানে তাহলে কি তোর ছেলে কথা কবিনি? তুমি খালি কথাই কবে, শোনো, সবসময় শিক্ষিত দেবে না, অনেক কবি সাহি অনেক জ্ঞানী গুণী, কাজী নজরুল ইসলাম সে তো অনেক শিক্ষিত ছিল না, সে তো অনেক কবি, বড় কবি ছিল। আমি শিক্ষিত নি তাতে কি হয়েছে? আমি আমি বিয়ে করবো, করবোই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ওই মেয়ে বিয়ে করবো, এই মেম্বারকে দুনিয়ার কেউ আমার ঠেকাবার পারবে না, আমি তো কয়ে দিচ্ছি। না কি রে, কি হয়েছে তোর? কি মন খারাপ করতেছে? না ভাইজান, ওই একটা কথা নিয়ে চিন্তা করতেছিলাম। কি কথা? না ভাইজান, তুমি ওই কথাটা শোনার পর রাগ করবে না তো? আশ্চর্য, রাগ করবার কথা বলে রাগ করব না? আচ্ছা ঠিক আছে, কি কবি খোলসা করে কও। ওই যে আবুল ভাই আছে না? কি থামলি কেন? ওই আবুলা কি করেছে? আচ্ছা ঠিক আছে, তোর ভয় পাওয়ার কিছু নাই, আবুল কি করেছে সেটা কও। আবুল ভাই মনে হয় রূপা পছন্দ করে, সে রূপার উপর নজর দিয়েছে, আর তুমি তো জানোই রূপার উপর নজর যেহেতু সে দিয়েছে সেহেতু সে ছাড়বে না তাকে, বুঝতে পারতেছিস তো? কি আবুলার এত বড় সাহস, রূপার দিকে নজর দিছে, ওর চোখ তুলে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। ভাইজান ভাইজান, এত রাগারাগি করার কিছু হয় না, তুমি তো জানো সে হচ্ছে বোকাচন্ডী, তার উপর যদি তুমি রাগারাগি করো সে কি করতি না কি কইরে বসাবি, তুমি তার উপর এত রাগারাগি করো না। শুন, ওই আবুল্লা আগে আমার সামনে পড়ুক, থাপড়ায় ওর দাঁত আমি ফেলাই দেব। ভাইজান শুনো, ভাই আমার তো মনে হচ্ছে যে বললার বাসায় আগুন লাগাই দিলাম, কি করলাম আমি, আমিও কি করতে না কি করে বসে।
ওর দুলাবাইতে এলাকা ছেড়ে পকেট মেরেছে। তা তুই হঠাৎ করে দোকান বন্ধ করে কোনা যাচ্ছিস? চাবো না যে না, তোমাকে আমি চা খাওয়ার পারবো না। আমার দুলাবাই তোমার কাছে মেলা টাকা পায়, আগে স্যার বাকি টাকা দাও, তারপর চা খাওয়াবো, বুঝতে পারছো? কে বলেছে? কে বলেছে যে আমি তোর দুলাবাইতে চা বাকি খাইছি? কোন বেটা আছে সাহস থাকলে তারে আসতে কো আমার সামনে, আসতে কো। কি আর কবে, আমার দুলাবাই কইছে। তোমার দুলাবাই বলেছে? ডাক তোর দুলাবাই। আমার যদি প্রমাণ না দিতে পারে তাই বলে কিন্তু খবর আছে, এটা কত টাকা পায় আমি দিয়ে দিব। এই এলাকার কোন লোক বলতে পারবে না যে মমিনের কাছে টাকা পায়, এমনকি তোর দুলাবাই বলতে পারবে না। যদি দুলাবাই বলে তাহলে রাখ, যাক তোর দুলাবাই। হায়, এখন তো সে কথা কবাই, আমার দুলাবাই তো বরিশাল চলে গেছে, তাকে তো খুঁজে পাওয়া যাবে না সেই জন্য। এই তো তোরা তো আছে এই আদি যুগে ফিরে গেছিস। এ বেটা, এখন আছে ডিজিটাল যুগ, মোবাইল আছে, ফোন দেয়, মোবাইলে ফোন দিয়ে আমার সাথে কথা বলা যায়। দুলাবার মোবাইল নাই, হারিয়ে গেছে। তালি পরে কথা না বাড়ায়, চাবানা যা। যে না, তোমাকে চা খাওয়ার পারবো না, আমার দোকানে বাকি খাতা বন্ধ। বাকি সাহেয়া লজ্জা দিবেন না। এই তুই কিন্তু আমার মিডিয়াম সাইজের অপমান করেছিস, বুঝতে পেরেছিস তো? আর এই অপমানের প্রতিশোধ আমি কিভাবে নেব সেটা কিন্তু সময় সুযোগ আসলে পরে আমি তোর দেখা দিব। সময় সুযোগ হলে দেখাই দিব। শোনা, তোমাদের মতো লোকজনকে আমার দুলাবার পাখি খায় খায় দুলবাহন পরিশাল যা হচ্ছে। আমি গ্রামের সওয়াল, আমার দোকানে পাখি চলবো না, সবকিছু নগদ, মনে নাই খুব। আমার মনে হচ্ছে তোমার মধ্যে ভেজাল আছে। তোমার না কতবার কইছি এবং তুমি তো সেটা জানোই যে আমি একটা পরিষ্কার নির্ভেজাল ছাওয়াল। তুমি যদি নির্ভেজাল ছাওয়াল হইবে তাহলে এত ভয় পাছো কিসের জন্য? তুমি বুঝতিছো না কিসের জন্য। বড় ভাই এটা জানার পর থেকে আমার সাথে তো খুব ঝগড়া ঝামেলা শুরু করেছে। না, সত্য কথা কইতে কি জানো, সত্য কথার ভাত আসলে দুনিয়ার থেকে উঠে চলে গেছে। সত্য কথার কোনো মূল্য নাই, সত্য কথার কোনো মানে কি কব আর, সত্য কথাকে লাভ নাই। বাদ দাও, আসো আমরা দুইটা দুজনে মিলে পিড়িতে রাখো। না বিবর, ওই যে আবুল যে প্রস্তাব দিয়েছে ওটা শুনে তো আমার নিজের মাথায় এখান থেকে না উল্টে ঘুরে গেছে। কেরা দাদা, কথাটা আমিও শুনেছি, তুমি আবুলকে সাবধান করে দিবা, নইলেও কিন্তু বেশি ভাড়াবাড়ি করলে ও এক খবর আছে। কি বোকা, কোন দিকে নজর দিছে, এটা কি সম্ভব? আবুলক সেসা খাওয়ার শখ হয়েছে বুঝছো দাদা, ওর পাগলামি কিন্তু আমি সহ্য করব না। আমি তো পড়ছি মিম্বর বিপদে, ও আমাকে কয়েছে ঘটকালি করার জন্য, আমি যদি ঘটকালি না করি তাহলে আমারে নাকি অঘটনে ফাঁসাই দিবি। দাদা, তুমি আবুলক দেখে ভয় পাও নাকি? একটু একটু ভয় তো পাতি হয়, মেন্টাল আর পাগলা কুত্তা দুটোর মধ্যে তো কোনো ফারাক নাই, কখন যে কাবুর দিয়ে বসে তার তো ঠিক নাই। শোনো দাদা, পাগলা কুত্তাকে সাইজ করার জন্য মোগর আছে, আবুলক জন্য সেই মোগরের ব্যবস্থা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি আছি, আমি থাকতে তোমার কোনো ভয় নাই। যাই, আমি তো দুই পক্ষে আছি, আমার এত ভয় কিছু। আমি আশা করেছি, আমি 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 আমার আমি আমার জীবন নিয়ে আমি অনেক ভাবে ফেলাছি, আমি চিন্তা করেছি, আমি লেখাপড়া করব, আমার শিক্ষক হবে ও, ম্যাট্রিক পর্যন্ত ও আমারে লেখাপড়া করাবে, কারণ ও ম্যাট্রিকে চারবার ফেল করেছে, ম্যাট্রিক সম্পর্কে ও ভালো জানে, অনেক ভালো জানে। ম্যাট্রিকের পরে যখন ক্লাস মানে কলেজে উঠব তখন আবার মাস্টার চেঞ্জ করব। হয় ওই তো ছোটবেলায় যখন স্কুলে পড়াতাম তখন তো স্কুল ফেলায় গাছের মাথায় উঠে বসে থাকতো, আর এই বয়সে তুই লেখাপড়া করবি না? আম্মা, তুমি কিন্তু কথাটা ঠিক করলে না।
শিক্ষার কিন্তু কোনো বয়স নেই, আমি যে কোনো বয়সে যে কোনো আমি শিক্ষা করতে পারি, মরণের আগ পর্যন্ত শিক্ষা করার জন্য বলে গেছে অনেক পণ্ডিত ব্যক্তি। আমি ঠিক করেছি না কথা? ঠিক করেছি না? হয় হয় চাচাম্মা, শিক্ষার কোনো বয়স নাই, উনি এই বয়সে লেখাপড়া করতে পারে, বৃদ্ধ হয়ে গেলেও লেখাপড়া করতে পারবে, আর ওনার তো ইচ্ছা আছে, ইচ্ছা আছে, এবার উনি পারবে পারবে, এবার তো একটা ঘটনা আছে। মা তুমি চিন্তা করো না, আমি ওই যে লেখাপড়া শিখে আমি অনেক বড় শিক্ষিত হয়ে যাব, ওই যে অনেক লেখাপড়া করি একজন বিদ্যাসাগর হয়েছে না, আমি বিদ্যাসাগর না হলে পরে বিদ্যাপুকুর হয়ে যাব। হ্যাঁ তখন বিদ্যাপুকুর হবে, তোর সুবাবু তুই অনেক শিক্ষিত হয়ে গেছিস না, অনেক পড়াচ্ছি আগে করে। হ্যাঁ আমার ঠিক পেয়েছি না? তো যা খুশি তাই কর। আমি হাসি দিয়েছি, প্রতিশোধ নেবো তোর সুবাবো বিদ্যাপুকুরে। কি করতেছ? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ব্যাপারটা হয়েছে অনেকটা ওরকম। আর ওই বোকা ছেলেটা ডাইরেক্টলি কিন্তু আমাকে বলেনি যে সে আমাকে ভালোবাসে, আমার মনে হয় অধরাকে বলেছে কিংবা নাও বলতে পারে, অধরা তো মাঝে মাঝে একটু দুষ্টামি করে তাই না? আচ্ছা যাই হোক শোনো, ওই আবুলটা কিন্তু প্রশ্রয় দিবা না, তোমার সামনে এসে যদি উল্টাপাল্টা কিছু বলে ওরে থাপড়ে একেবারে দাঁত ফালায় দিবা, তারপর যা দেখার আমি দেখবো। শোনো ভাইয়া, তুমি এরকম একজন বড় মানুষ যে কিনা সারা গ্রামের মানুষের উপকার করে, এরকম মানুষও তো রেগে গেলে হবে না, একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। শোনো, ওর সাথে এখন আমাদের এরকম চিৎকার চেঁচামেচি এইসব করে কোনো লাভ হবে না, ব্যাপারটা একটু বুদ্ধি দিয়ে ট্যাকল করতে হবে। কত বড় সাহস, মূর্খ একটা বোকা শোকা সওয়াল হয়ে তোমার সাথে প্রেম ভালোবাসা করতে চায়। আচ্ছা তুমি কি ভাবছো সে বোকা হতে পারে? তোমার বোন তো আর বোকা না, সো তুমি এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, অধরা কই? আর কই থাকবে, ম্যাডাম মনে হয় বাইরে আছে। ঠিক আছে বুঝতে পেরেছি, তো তুমি অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। আমি আরো সুন্দর নাচতে পারি। আচ্ছা দাদা, তুমি নাকি ওই যে আবুলের প্রেমের ঘটকালি করতেছ? হ্যাঁ অসুবিধা কি, এই কথা তো কে কইছে? পুরো কথা কানে চলে আইছে। ছোট বোনে যে অতরা আছে না, তার সাথে যদি একটু একটা থাপুর দিয়ে তোর দাঁত 32টা ফেলাই দিব। আমার অপরাধ কিছু? আমি দূরে দাঁড়ায় দাঁড়া ওই থাম্বা নাচ করবো আর দেখবো আর হাসবো। কি হয়েছে মানে, ওই যে ওই শালা আবুল, আবুল যে বায়না ধরেছে এবার,
এইবার তো একটা অঘটন ঘটায় ছাড়বি রে। আচ্ছা ঠিক আছে যা, আমি এই যে পড়ার সময় তুই আমার টিচার, অন্য সময় যদি আমার সাথে টিচারি করিস ঘুমুর ঘুমুর মারবানি। আরে পড়ার টেবিলে যদি তোমার না কথা শুনছিস তাহলে তোর একদম কিলিয়ে একদম বর্তমান হালাতে মানে। মহাভুল